বাবা কাশীনাথ চৌধুরী, মাতা প্রেমদা চৌধুরী, ঠিকানা হলো সাউদি স্ত্রী থানা সাল্লা সুনামগঞ্জ। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি মদন মোহন কলেজ এরকম তখন চূড়ান্ত ফাইনাল ইয়ার ছাত্রী করতেন। হ্যাঁ ছাত্র কোন ছাত্রলীগ? ছাত্রলীগ করতে। আচ্ছা, তখন কলেজে কোনো কমিটি ছিল? সভাপতি ছাত্রলীগে ছিল আপনার জানাম ভাই বিপি, দিয়েছিল এই লামা ম্যাগাজিন বার্ষিক সম্পর্ক ছিলাম। এখানে অসহযোগ আন্দোলন শুরু হইলো, পুলিশ বন্ধ, এখন আমরা কী করতে পারি? আমার গ্রামের বাড়ি চলে গেলাম, গ্রামের বাড়ি দিয়া আমরা বন্ধুবান্ধব নিয়ে গল্পগুলো করতেছি যে দেশের অবস্থা, যে আওয়ামী লীগকে তো আর গতি দেবে না, যে আমাদের অবস্থা সিরিয়াস। নদীপথে খালনি নদীর থেকে ভৈরব থেকে শেরপুর পর্যন্ত কানপুর 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 রাস্তা, আমরা নদীর পাশে একটা স্কুল আছে আমাদের গ্রামে, স্কুল থেকে আমরা ফলো করতাম। এই কানপুরটা সমস্ত নদীর পার গুলি ফায়ারিং করে করে দেয়, হঠাৎ করে আমাদের সামনে একটা তেলগুড়ি গ্রাম, গ্রামের মা পান্দেবিল লামিয়া গেল, লামিয়া গিয়া আমাদের নারীদের অনেক অত্যাচার করছে। তখন আমি চিন্তা করলাম যে দেখ, এরা তো অবস্থা আমাদের গ্রামের খাদি, আমি হিন্দু, আমি শর্ট পাকিস্তান গভর্নমেন্ট আমাকে মারবে শিওর, দুই নম্বর স্বীকৃত খাদি মুক্তিযোদ্ধা তারা হয় নাই, এখন মুক্তিযোদ্ধা কীভাবে দেওয়া? হ্যাঁ, গ্রামের মানুষের সংগঠিত করলাম, কে কে যাইব তাদেরকে সংগঠিত করলাম, ছ সাতজন মিললাম আমাদের গ্রামের একসঙ্গে সাথে, আমাদের গ্রামের মানুষ করে আমরা কীভাবে দেখ দিব টাগারঘাট, টাগারঘাট বটরা টাগারঘাট আমরা নৌকা আসলাম, নৌকা এসে ইন্ডিয়ান বটরা আমরা ট্রেনিং দিলাম 28 দিন ট্রেনিং, 28 দিন ট্রেনিং দেওয়ার পরে আবার বাংলা শিবিরতে চলে আসলাম, আসলাম সাতমা। কয়জন আসলেন আপনারা? আমরা 20-30 জন আমাদের গ্রুপে। গ্রুপ কমান্ডার কে ছিল? সুকুমার দাস, গ্রুপ সহকারে আমি ছিলাম। তারপরে বলতে কী করা দেয়, সাতনা হিট করতে, সাতনা তো পান্দিবে আসতে, সাতনা হিট করতে, আমরা সাতনা হিট করতে গেলাম, রাস্তা সরু রাস্তা, ট্রলিং করে করে গেলাম, ট্রলিং করা দেওয়ার পরে ঠিক 4টার সময় আমরা আক্রমণ করলাম, সামনে কচ্ছপের উপরে মোমবাতি দিই, মোমবাতি অ্যাডভান্স, তখন পান্দিবের ফায়ারিং আরম্ভ শুরু করলো। এখন আমরা তো আমাদের সিরাজ নামে একটা তেল দিল, ব্যাংকারের রাইফেল নিচে গেল, রাইফেলের হুমকি দিতে এই সিরাজ যে মারা গেল, সিরাজ শহীদ হইল, এই সাতনার নাম হইল সিরাজনগর সুরঞ্জি সেনে রাখল। আমরা ঠাকারঘাট আবার চলে গেলাম, এরপরে আমাদের গন্তব্য স্থান কোথায়? আমাদের গন্তব্য স্থান আমরা সাল্লা আসলাম, ওই আমাদের সাল্লা, সাল্লা আসার পরে আমরা চতুর্দিকে পাতাট একটা গ্রাম আছে, ইটনা থানার পাতাট শান্তি কমিটির সেক্রেটারি মেম্বার বোর্ড, আমরা গোস্তিনায় চলাচল করতাম, আমরা গোস্তিনায় চলাচল করতাম, পান্দেবের হল গোস্তিনা সংস্থান ইয়ে করো জমা দেব। এখন আমরা কী করি, কোথায় যাই? আমরা বর্ষিনা হয়ে গেলাম, আমরা বর্ষিনা তিন দিন করি, এইভাবে আমরা আত্মা গ্রাম একটার পর একটা শুরু করলাম, কাদিরগঞ্জ, তারপর আপনার দকলসী ব্রিজ আক্রমণ করলাম, ওই দকলসী ব্রিজ সুনামগঞ্জ দকলসী ব্রিজ মারা গেল, তালের আমাদের সাথে শহীদ হলো তালের, তারপর পিঠারগঞ্জে মাকালানদির শহীদ হলো জগদ্যুতি, ওই জগদ্যুতি তার আধুনিক আইতি যে পাঞ্জাবি গর হয়েছে কোনো মুক্তিযুদ্ধ আছে এই জগদ্যুতিরে মারা হয়েছে। এরপরে আমরা আমাদের সাল্লা চতুর্দিকে গ্রামে গঞ্জে আমরা টর্চার শুরু করলাম, আমরা দেখাই দেখি যে মুক্তিযুদ্ধ আমাদের মধ্যে আছে, রাজাঘাট যারা আছে তারা ভয় করলো। এরপরে আমাদের পাশের গ্রাম কাদিরগঞ্জ একটা বাজার পানিয়াদিগর কাদিরগঞ্জ, রাজাঘাট মুক্ত করলাম, আমরা রাজাঘাট মুক্ত করছি, বাইক করছি, 4টার সময় সব রাজাঘাট আমরা বলাই এই লোক।